এরা ইফতার পার্টি করে, এটাকে ইফতার পার্টি বলবো না গীবত পার্টি, আওয়ামী লীগের গীবত করার জন্য ইফতার পার্টি। এখানে স্রষ্টার মহান আল্লাহ পাকের গুণ কীর্তন হয় না, এখানে সরকারের দোষ যত গো যত দোষ নন্দ ঘোষ সব কিছুর জন্য এই সরকার দেয়। এবং ঢালাওভাবে ইফতার পার্টি ডেকে তারা অন্ধ সমালোচনা করে সরকারের, কাজে ক্ষমা আমার কাছে কেন চাই? তারা বন্ধ করুক বাজে কথা বলা, তার জবাব তো আমাকে দিতে হবে, মানুষ না হওয়া বিভ্রান্ত হবে। তারা তাদের তো এখন আর কিছু নেই, নেতারা ক্লান্ত, কর্মীরাও তার নেতারা ক্লান্ত, বিএনপির কর্মীরাও তার এই অবস্থা, গোলাবাজি ছাড়া তাদের কাছে আর কোনো পণ্য নেই, কোনো রসদ নেই। এখন তারা ইফতার পার্টি ডেকে সরকারের বিরুদ্ধে অন্ধ সমালোচনা, আমরা কি তার জবাব দেব না? ক্ষমা চাই। এইসব অপপ্রচার বন্ধ করুক, মিথ্যাচার বন্ধ করুক, তাহলে ক্ষমা চাওয়ার প্রয়োজন হবে না, আমরাও কিছু বলব, আমরা গায়ে পড়ে তাদের আক্রমণ করতে যাবো কে।